রাজ্যের মানুষের সমস্যা সম্বলিত 17টি বিভিন্ন দাবি লিফলেট আকারে তৈরি করে শুক্রবার থেকে রাজ্যের প্রতিটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার উদ্যোগ নিয়েছে কংগ্রেস কর্মকর্তারা। এতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, জেলা কংগ্রেস সহ কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এরই অঙ্গ হিসেবে শুক্রবার বর্দোয়ালি কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তার অভিযোগ, বর্তমান শাসক দল রাজ্যের মানুষের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের মানুষকে জাগ্রত করে আমাদের যে প্রচার অভিযান, এই অভিযান এক মাস ব্যাপী রাজ্য জুড়ে চলবে। আমাদের আজকে সমস্ত জেলা ব্লক একসাথে একযোগে সারা রাজ্যব্যাপী এই প্রচারপত্র বাড়ি বাড়ি গিয়ে ফিলি করে। মূলত রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, যারা বিকশিত সংকল্প ভারতের কথা বলছে, রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি যে এই বিকশিত ভারত ত্রিপুরা রাজ্যে সন্তান বিক্রি, অভাবের কারণে সন্তান তুলে দেওয়া, আত্মহত্যা, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে। মানুষ কর্মসংস্থান হারিয়ে, রোজগার হারিয়ে, অভাবের তাড়নায় রাজ্য ছেড়ে